গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার হ্যাপি ফ্যামিলি। আশা করি আমার বন্ধুরা খুব ভালো আছে, আমরাও খুব খুব ভালো আছি। আর আমরা আজকে বাইরে উঠোনে বসে চায়ের আড্ডা মারছি, আর ওই দিক থেকে নেহা উকি ঝুঁকি মারছে, সেই জন্য আমার চোখটা বারবার ওই দিকে যাচ্ছে। আর আমরা এখানে সবাই আছি, চায়ের এনজয় করবো বাইরে বসে। মাঝে মধ্যে না বাইরে বসতে খুব ভালো লাগে, সবসময় আমি ভিডিও বানাই না বাইরে বসে, তো আজকে ভাবলাম একটু ভিডিও বানাই যতক্ষণ বাইরে বসে চা খাচ্ছি। তো ভিডিও তো বানানো যেতেই পারে। আর আমি যে এখানে বসে কথা বলছি, আমাদের পাশের বাড়িতে কারখানা আছে, সেখানে গান চলছে। গান তোমরা হয়তো শুনতে পাচ্ছ কি না জানি না, এখানে পুজোর সময় কপিরাইট দেয়, সুইটিকে আবার ডিলিট করতে হবে, কারণ আমার ডিলিট করার ক্ষমতা নেই গানটা, কারণ ওটা করতে গেলে অনেক ঝামেলা। কি ও, তো আমার মাও চলে আসতো, দেখো এখন চায়ের লোক অনেক। আর আমাদের চা হয়েছে চার কাপ, মিঠি আছে এখানে আবার, তো এখন এটাকে ভাবে এসে কি করছে আগে তোমরা সেটা দেখো। আমার দিদা এসে পুঁইশাক ঠিক করতেছে, পুঁইশাক গাছ ঠিক করছে। আর এদিকে এসে যা কাপ নিয়ে আয়, এটা হাই তো করা, নেহাকে ভালো করে নেহা হাই করতে গেল। গুড মর্নিং, লেবু কই লেবু, এ গুড মর্নিং বল, গুড মর্নিং লাগিয়েছি। তাই সুজি বলছে ডাটা বের হয়নি, মুখ দিয়ে বলছে আটা। তো যাই হোক চাটা খেয়ে নি, চাটা ঠান্ডা হয়ে যাবে। তো এখন নেহা বলছে চা খাবে, মা খাবা না? দেখো বন্ধুরা, সবার বাড়ির ফুল শেষ, আর আমাদের বাড়ি এখন ফুল ফুটছে। আর এই দেখো এইখান দিয়ে আমি ডাটা লাগিয়েছি, মাটি খুঁচিয়ে ডাটা লাগিয়েছি। এই দেখো আমার উনুনটা হয়ে গেছে প্রায়, এখনো শুকায়নি, বৃষ্টি হলো তো ওই জন্য শুকায়নি, ল্যাপা বুছা করতে হবে। এই দেখো আর একটা ফুল গাছ, সবার বাড়ির ডালিয়া ফুল শেষ, আর আমার বাড়ি এখন ডালিয়া ফুল ফুটছে। আর এই দেখো আমাদের লিলি বাচ্চা, এই দেখো আমাদের গাঁদা ফুল গাছ, দুটো তিনটে নষ্ট হয়ে গেছে, একটা গাছ ভালো আছে, চন্দ্রমল্লিকাও তাই সব শেষ। বাড়ির এখনও কোনো কাজকর্ম হয়নি, বাইরে বসে আড্ডা মেরেই যাচ্ছি, চা খেয়ে উঠেও আড্ডা মেরেই যাচ্ছি। এখন ঘরে যাই, ঘরে যেয়ে রুটি বানাবো, আটা মাখা আছে। আর ওই দেখো আমাদের লেবুকেও বাইরে বের করে দেওয়া হয়েছে, জিমি আর মিমিকেও বের করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা ওই যে পাঁচিলের পাশে খাঁচার মধ্যে। আর আমরাও সবাই এখানে বসে দেখো চা খেয়েও আড্ডা হয়েই যাচ্ছে। তো রুটিগুলো আগে বানিয়ে নিই। আজকে রবিবার, আমাদের সকাল থেকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, মটর পনির আর রুটি। এখানে নিতা খাচ্ছে, এখানে সুইটি খাচ্ছে। তো ভাবলাম খেতে খেতে যে তোমাদের একবার দেখিয়ে দিই, রবিবারে স্পেশাল সকাল থেকে শুরু হয়ে গেছে সেই জন্য। আর নিতাও দেখো খাচ্ছে। আমি খাওয়া দাওয়া করে, মানে আমরা সবাই খাওয়া দাওয়া করে কাজে লেগে গেছি, রান্নাঘর পরিষ্কার করে চলে আসলাম, শীতের কিছু জামা কাপড় গুছিয়ে তুলে রাখবো। দেখো মোজাগুলো সব জুড়াও জুড়া করে একসঙ্গে গুছিয়ে রেখে দিচ্ছি, নাহলে পরে একটা খুঁজে পাওয়া যাবে তো আর একটা পাওয়া যাবে না। আর এটা নিতার একটা ছোট্টবেলাকার টুপি, সেটাও বের করে রেখেছিলাম, কোনোদিনও মাথায় দেয় না তবু বের করেছিলাম। আর দেখো স্কুলের সাদা মোজাগুলো নষ্ট হয়ে গেছে, সেই মোজাগুলো একটার মধ্যে ভরে লিলিকে মানে দিলাম খেলার জন্য। আর যেসব জামা কাপড়গুলো লাগছে না এখন শীতে, সেগুলো ভাবছি তুলে দিই আস্তে আস্তে, ফালতু আলমারিতে জাম করে রেখে লাভ নেই। আর আমি টলিতে রেখে খাটের মধ্যে ঢুকিয়ে রাখি, খাটের বক্সের মধ্যে। তো যেসবগুলো পরা হচ্ছে না সেই সব সব ঢুকিয়ে দিচ্ছি, হালকা দুটো তিনটে বাইরে রাখলাম যদি সুইটিদের লাগে পরতে যাওয়ার জন্য। আর এই ব্ল্যাঙ্কেটটা এমনি আমি খাটের মধ্যে রেখেছিলাম, প্যাকেটটার মধ্যে ভরেছিলাম না, তো আজকে ভাবলাম একবারে প্যাকেটে ভরে তারপরে খাটের নিচে ঢুকিয়ে দিই। তো দেখো আমার সব গুছানো হয়ে গেল। দেখো আমাদের লিলি সোনা কি করছে, ওকে একটা আমি খেলারটা বানিয়ে দিলাম, মিঠির মিঠির প্যানগুলো দিয়ে দিস তুমি। ঠিক আছে দেখো দেখো দেখো, আমি মোজা দিয়ে একটা খেলারটা বানিয়ে দিলাম, তার নাড়ি ভুঁড়ি বের করে দিয়েছে।
আমি ভাবলাম যে এইটা দিয়ে লিলি অনেকক্ষণ খেলা করবে, টেনে টেনে ছিঁড়বে আস্তে আস্তে। ওই একবারে নাড়িমুড়ি বের করে দিয়েছে, ওকে এক একটা টেডি দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলে। তোমাদের আর দেখাই না আমি টেডি গুলোকে টেনে টেনে ছেড়ে, হ্যাঁ তুলো গুলো বের করে রেখে দেয়। ওকে কতগুলো জিরাপ দিয়েছি আমার দোকান থেকে, জিরাপ এনে এনে দিই, ও একদম সেইগুলোর নাড়িভুড়ি বের করে ফেলে। সাবাস বেটা, সাবাস, সাবাস বেটা, সাবাস। হ্যাঁ ছেড়ো ছেড়ো, ভালো করে ছেড়ো। তোমার মা গরিব মানুষ বলে মুজাদি খেলাটা বানিয়ে দিয়েছে, তোমার সেটা পছন্দ না, ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো, ছিঁড়ে জানলা দিয়ে ফেলে দাও। আমাদের রান্না চাপিয়ে দিয়েছি আমি স্নান করে এসে। এই দেখো এখানে চিকেন কষাচ্ছি, বিরিয়ানি রান্না হবে আজকে আমাদের, সানডের বিরিয়ানি। আর এখানে আলু ভাজছি, আলু ভাজতে ভুলে গেছিলাম আগে, সেই জন্য আবার আর একটা কড়াই আমাকে নামাতে হলো। আর এই দেখো আমি মাংস কষাচ্ছি, এদিকে পেঁয়াজ দিইনি, পেঁয়াজটাও ভাজা হয়নি, মানে ভুলে গেছি, মানে একটা টেনশনে ছিলাম, সেই টেনশনটা করতে করতে ভুলে গেছি। তো এখানে আমি আলুটা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা ভেজে মাংসের মধ্যে ঢেলে দেবো। আর এই দেখো এদিকে আবার ভাতটাও হয়ে গেছে, এই যে এখানে বিরিয়ানির ভাত, ভাতটা নামিয়ে রেখেছি। তো আমি রান্না করছি, তোমরা আমার সাথে থাকো। আমি আজকে রেসিপিটা শেয়ার করলাম না, কারণ হচ্ছে রেসিপিটা আমি আগে দিয়েছি বিরিয়ানি রেসিপি, তো সেই জন্য আর রেসিপি শেয়ার করছি না। তো তাও তোমাদের একটু দেখিয়ে দেবো যেমন করছি, আর একদমই সিম্পলভাবে রান্না করছি আজকে। আজকে বেশি খুব হাই ফাই মশলা দিচ্ছি না, কারণ আমাদের বিরিয়ানি মাঝে মধ্যে খাওয়া হয়, সেই জন্য একটু কম মশলা দিয়ে বিরিয়ানি হবে আজকে। তো চলো সাথে থাকো। তো দেখো বন্ধুরা আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে, আর আমি কিন্তু সামান্য হলুদ দিয়েছি আজকে, বেশি হলুদও দিইনি আমি। তো মাংস কষানো হয়ে গেছে, এদিকে দেখো আমার পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে ঢেলে দেবো। আমি আর আজকে কোনো রকম ব্রেস্তা করে রাখিনি, আমি ব্রেস্তা দেব না, আমি এই পেঁয়াজটা মাংসের মধ্যে ঢেলে মিশিয়ে দেবো। আর আমি বিরিয়ানি মশলা সব কিছুই আমি মিশিয়ে দিয়েছি একবারে মাংসতে, ভাতে আমি কিছুই দেবো না, মশলা দিয়েছি। তো দেখো আমি এখন পেঁয়াজটাও মিশিয়ে দিলাম মাংসের সঙ্গে, আমি আর ভাতের উপর দিয়ে দেবো না, সেই জন্য আমি ব্রেস্তা রাখিনি, একসঙ্গেই মিশিয়ে দেবো। মাংস পুরো কষানো হয়ে গেছে, আলুগুলোও আমি দিয়ে দিয়েছি একবারে। তো দেখো আমার রান্না কমপ্লিট, আমি নিয়ে চলে আসলাম। এই দেখো মাংস একদম কষানো রেডি, তেল তেল ছেড়ে দিয়েছে একদম। এই দেখো ভাতও নিয়ে চলে আসলাম, তো আমি এখন লেয়ারটা দেবো। এ দেখো ঘি দিয়ে দিচ্ছি আগে আমি একটু গামলাতে, সবাই এইভাবেই দেয় আমি জানি, সবাই জানে, তবু একবার দেখিয়ে দিচ্ছি। ঘিটা গামলায় মাখিয়ে নিলাম আমি, আর আমি না খুব শর্টকাটে রান্না করি, আর শর্টকাটে রান্না করতে খুব ভালোবাসি, কারণ আমার বেশি ঝামেলা না ভালো লাগে না একদম। যেদিন বিরিয়ানি হবে সেদিন তো মানে রান্নার কোনো টেনশনই থাকে না, আমার মনে হয় যে কোনো ঝামেলাই নেই, বিরিয়ানি করবো, শুধু ভাতটা আর মাংসটা কষিয়ে নিলেই তো হয়ে যাবে, সেই জন্য আর কোনো টেনশন নেই না বেশি একটা। তো আমি দেখো মাংসগুলো একবারেই দিয়ে দেবো, মাংসটা আমি বারবার ওই লেয়ার দেবো না, একবারেই লেয়ারটা কমপ্লিট করবো। আমি কিন্তু ডিম দিইনি, ওই আগেই বললাম আমরা মাঝে মধ্যেই বিরিয়ানি খাই, সেই জন্য আমি প্রতিদিন তো আর দেখাইও না তোমাদের, আর প্রতিদিন রেসিপিও শেয়ার করি না, আর তোমরাও দেখেওছো বিরিয়ানি খাওয়ায়। আর আমি দোকানের বিরিয়ানি একদমই ভালোবাসি না, কী জন্য ভালোবাসি না সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। আমি খুব একটু খুঁতখুঁতানি, ওই মাংস ভালো করে ধুয়েছে কি না ধুয়েছে, সেই জন্য আমি আর ওই দোকানের বিরিয়ানি আনি না, আমার গলা দিয়ে নামবেই না, এই জন্য বাড়িতেই বানিয়ে খাই। আমার কাছে বাড়িতে সবথেকে বেস্ট, জানি না কার কেমন লাগে, বাড়ির বিরিয়ানিটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। আর আমি ঝোল টোল দিইনি, ঝোল রাখিওনি, আর ঝোল রাখবোও না, যা আছে সব আমি ভাতের মধ্যেই দিয়ে দেবো, আলাদা করে ঝোল আর আমাদের কেউ খাবেও না। দেখো মাংস দিয়ে দিয়েছি, আলু সব দিয়ে দিয়েছি, এখন আমি ভাত আছে সব ভাত একবারে দিয়ে দেবো, তেজপাতা দুটো ফেলে দিই। আর আমি ভাতের মধ্যে কোনো মশলাই দিইনি, শুধু তেজপাতা আর একটু লেবু চিপে দিয়েছিলাম ভাতটা সাদা হওয়ার জন্য। আর তাছাড়া আমি ভাতে কিন্তু কিচ্ছু দিইনি, গোটা জিরে গোটা গরম মশলা আস কিচ্ছু দিইনি, সব মাংসের মধ্যেই দিয়েছি, করে চেপে দিয়েছি ভাতটা। এবার আমি এই যে কেওড়া জল এক মুটকি দেবো ভাই, বেশি দেবো না আমি, বেশি গন্ধ ভালো লাগে না। এই দেখো এক মুটকি দিয়ে দিলাম, আমি কিন্তু মাংসতেও দিইনি। আর এক মুটকি গোলাপ জল, আর যতটা আমার ইচ্ছা ততটা আমি ঘি দেবো। ঘিটা আমি একটু বেশি পরিমাণেই দিই,
কারণ ঘিটা আমার বেশ ভালোই লাগে সব কিছুতে। তো ঘি দিয়ে দিলাম, আর একটু বিরিয়ানি মশলা উপর থেকে ছিটিয়ে দিলাম। একদম শর্টকাট বিরিয়ানি। আর আমি এর মধ্যে আর কিচ্ছু দেবো না, মিঠা আতর কিছু দেবো না, মিঠা আতরও আছে আমি দেবো না। তো আমি দেখো দুধটা দিয়েছিলাম না আগেই, দুধটা এখন দিয়ে দিচ্ছি। এক কাপের থেকে একটু কম দিয়েছি, কারণ আমার হচ্ছে এই কাপটা অনেকটাই বড়। তো আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, এটা লোহার তাওয়া, আমি লোহার তাওয়ার উপরেই করি, কারণ ননস্টিকটা যদি নষ্ট হয়ে যায় সেই একটা ভয় থাকে। আর আমি ভাতের মধ্যে তিন চারটে লঙ্কা দেব। আমি দেখো লঙ্কাগুলো এরকম গুঁজে দেব, কেটে দিলাম একটু, ফ্লেভারটা ভালো আসবে সেই জন্য। তো এবার আমি এটাকে চাপা দিয়ে গ্যাসে বসিয়ে দেবো, ঢাকনা চাপা দিয়ে একটা নুড়া চাপা দিয়ে দিলাম। গ্যাসটা একটু বাড়ানো আছে, একটু কম মানে একদম কমিয়ে দেবো একটু গরম হওয়ার পর। এই দেখো বন্ধুরা, আমি বিরিয়ানি বেড়ে নিয়ে চলে এসেছি, খাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি, খুব খিদে লেগে গেছে। আর সবুজ সহ্য হচ্ছে না যে তোমাদেরকে আমি আগলা করে আবার দেখাবো, আবার বেড়ে দেখাবো, সেই জন্য বেড়ে নিয়ে চলে আসলাম। এখন খাবো, খুব প্রচন্ড খিদে লেগে গেছে। আমি মুখে দিয়ে দেখলাম কেমন হয়েছে, দারুণ হয়েছে, সিম্পল ভাবে খুব সুন্দর হয়েছে। আর নিতা বলছিল ঘি কম হয়ে গেছে, ঘি কমে গেছে, আর দেখো ঘি একদম ফুসফুস করছে তেল আর ঘিতে। যাই হোক, খেতে দারুণ হয়েছে, খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার গল্প করবো। আর দেখো পুরো আকাশ মেঘলা হয়ে গেল, মনে হচ্ছে ঝড় হচ্ছে, হাওয়ায় মুড়ে যাচ্ছিলাম, এত হাওয়া চালু হয়ে গেছে, ঝড় মুড়ে যাচ্ছিল। এরকম ওয়েদার থাকলে ভালো লাগে বলো? বসন্তকাল, বসন্তকালে এনজয়টা আর করতে পারছি না, মনে হচ্ছে বর্ষাকাল। বন্ধুরা আমি এখনই দোকান থেকে আসলাম, এসে দেখো লিলির ভালোবাসা, লিলি আমার ঘাড়ের উপর উঠে পড়েছে, কাঠবিড়ালি ঘাড়ে উঠে গেছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি আর এই ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এন্ড করার জন্য তোমাদের সামনে আসলাম। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, হাসি খুশি থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন যদি কেউ এসে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, লিলির পাশে থেকে যেও, আমার চারটে মেয়ের পাশে তোমরা থেকে যেও। টাটা, গুড নাইট।